আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মশলায় শিং মাছের ভুনা। এত বেশি মজার হয় এভাবে শিং মাছটা রান্না করলে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। শিং মাছের মশলাই ভুনাটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু শিং মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু কেটে নিতে হবে। দেশি যে শিং মাছগুলো পাওয়া যায় সেটা কিন্তু নর্মালি রান্না করলে অথবা যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর চাষের যে শিংগুলো সেটা কিন্তু একটু মশলাই করে রান্না করলে সেটাই বরং খেতে বেশি ভালো লাগে। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। মোটামুটি পেঁয়াজটা একটু সফট হয়ে কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হলেই হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু অলরেডি বেরেস্তা কালার হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে তখন কিন্তু পেঁয়াজটা আবার তিত হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মোটামুটি মাংস রান্না করার জন্য আমরা যে ধরনের মশলা ব্যবহার করি আমি কিন্তু এখানে সব ধরনের মশলাই ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার উপরে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিং মাছ। আবারও কোনো রকম পানির ব্যবহার না করে আমি শিং মাছগুলোকে মশলার মধ্যে কিছুক্ষণ ভাজতে থাকবো। যারা এভাবে কষিয়ে শিং মাছটা রান্না খেতে পছন্দ করেন না তারা কিন্তু ভেজে নিয়েও মাছটা রান্না করতে পারেন। তবে এভাবে মশলার মধ্যে ভেজে রান্না করলে শিং মাছের কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, পাশাপাশি মাছটা খেতেও কিন্তু মজার হয়। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, দেখুন আমি কিন্তু প্রতিটা মাছ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এমনভাবে চুলার জালটা রাখতে হবে যাতে করে মশলাটা আবার নিচের দিকে পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। এতটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে মাছটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। এখন জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 12 থেকে 13 মিনিটের মতো আমি মাছগুলোকে রান্না করে নিব। এরই মাঝে মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম আমি ঠিক 6 মিনিট পর। কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিলাম যাতে করে মাছের দুইটা সাইডই সুন্দরভাবে সেদ্ধ হয়। এখন আবারও ঢাকনাটা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন আমার শিং মাছের ভুনাটা কিন্তু একেবারে রেডি। চাইলে আপনারা একটু ঝোল ঝোল করে রাখতে পারেন, আবার চাইলে একেবারে ভুনা ভুনা অর্থাৎ মাছের গায়ে মশলাটা লেগে থাকার মতো করেও রান্না করতে পারেন। তবে আমি আজকে এতটুকু ঝোলও রাখবো না, আরও কিছুক্ষণ জাল করে একটু শুকিয়ে ফেলবো। সবশেষে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন চুলার জালটা একেবারে লো ফ্লেমে রেখে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এরই মাঝে ঝোলটা শুকিয়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে তরকারির উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যেই আমার তরকারিটা কিন্তু এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি। এখন চুলাটা অফ করে এই অবস্থায় আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 5 মিনিট পর আমি আপনাদেরকে তরকারিটাকে সার্ভ করে দেখাচ্ছি। বিশ্বাস করেন এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছে যে কোনো ধরনের মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে এভাবে করে মাছ রান্না করলে।
আর এই মাছটা সাদা ভাতের পাশাপাশি আপনারা কিন্তু পোলাও দিয়েও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মশলায় শিং মাছের ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।